বিভাগীয় কর্তৃপক্ষকে আমি দাবি জানাও যাতে বিভাগীয় কর্তৃপক্ষই আমার এই পঞ্চায়েতখন এনে ওয়াস্ট টাইপ হয়ে গেল, গড়াখনের কবলত পরিছে, ভাঙি গেল। আমি জিপি অফিস এতিয়া নদীত যাও যাও অবস্থা হয়েছে। আমি দাবি জানাই প্রশাসনক যাতে অনতিবলম্বে যিকোনো প্রকারে হোক এই বস্তুখিনি ইয়ার স্থানান্তর করার ব্যবস্থা করে দিয়ে যান। ওয়ার্ড সদস্য সকলে নাইবা প্রেসিডেন্টের হাজবেন্ডে ফোন করেছিল, তেখেতার মন্তব্য আমি যেখানে শুনা পালো তেখেতে কয়েছে যে সেইখানে মোট দায়িত্ব নহয়, তোমার প্রেসিডেন্টে কিনা করলে করব, মো একো করব নোর। পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য, মানে আমিও চারি পাঁচবার মানে কল করেছি, ইয়ার আগতে কল করেছি, এইবিল বহি কেনে সেক্রেটারি কোথাও জনালাব দিনক, মানে এইবিল কিবা ব্যবস্থা করব লাগে। সে তার মানে কয়ে আছে সেইবিল আমি কি করি, জিপি মানে প্রেসিডেন্ট আছে সি করব লাগে বলে, আর সে মানে আমার চকু সমত আহাই নাই, তাতে পুরাবিটত বহি কেনে মিটিং করলে নহয়, এখন ধুবরীত থাকে সি গাঁও, আমার গাঁওটার মানে পরিস্থিতি সি তার মানে সাবই আহা নাই। আমি মানে এটা ইয়াত আহি শুনা পালো যে সেক্রেটারি ফোন সদায় করেছে জিপি অফিস ভাসি যাব বলে কইছে, মানে সি বলে কই দিছে আকো যে ভাসি যায় যাক, আমি এইবিলাকরও একো করবো নয়, তো ইয়াতে তার মানে সি বলে আহিব নয়, মানে রাস্তা নাই, এনেকা মানে পরিস্থিতি পড়ে আছে বস্তুবিল। আমি সিহতক বারবার আমি ফোন করল, একবার পঞ্চায়েতের কথাখিন কবলে ফোন করল, সিমানে লগতে মানে এটা কথা কই ফেলে এনে কাটি দিলে। কালি পরহি তিনদিন ধরে ফোন করে আসো জিপি সেক্রেটারি, তো কোনো কান হার নাই, মানে বারবার কই আসো, বারম্বার কই আসো যে নদী ঘরে ঘরে কবলত পরিছে, জিপি অফিস আপনি আহক সকালে কিবা একটা ব্যবস্থা করো, জিপি অফিস ইয়ার আঁতরব লাগবে, নাহলে নদীতে যা যাব। তো এটাই মন্তব্য দিয়েছে জিপি অফিস যা যাক, মানে একটু করবলগিয়া নাই। আর মই এই বিষয়ে অবগত সার্কেল অফিসর অবগত করেছো, বিডিও মহোদয়ক অবগত করেছো, কিন্তু জিপি অফিসে এনে একটা মন্তব্য দিয়ে আছে যে জিপি অফিস ঘরে ঘরে বাহি গেলে এক মোরে একো করবলগিয়া নাই। তো ধুবরীত বহি আছে, তোর ঘর ধুবরীত। বিভাগীয় কর্তৃপক্ষকে আমি দাবি জানাও যাতে বিভাগীয় কর্তৃপক্ষই আমার এই পঞ্চায়েতখন এনে ওয়াস্ট টাইপ হয়ে গেল, গড়াখনের কবলত পরিছে, ভাঙি গেল। আমি জিপি অফিস এতিয়া নদীত যাও যাও অবস্থা হয়েছে। আমি দাবি জানাই প্রশাসনক যাতে অনতিবলম্বে যিকোনো প্রকারে হোক এই বস্তুখিনি ইয়ার স্থানান্তর করার ব্যবস্থা করে দিয়ে যান। ওয়ার্ড সদস্য সকলে নাইবা প্রেসিডেন্টের হাজবেন্ডে ফোন করেছিল, তেখেতার মন্তব্য আমি যেখানে শুনা পালো তেখেতে কয়েছে যে সেইখানে মোট দায়িত্ব নহয়, তোমার প্রেসিডেন্টে কিনা করলে করব, মো একো করব নয়।